I'm here in Saudi Arabia. I am Hilali. সব ঠিকঠাক বাকি ছিল আনুষ্ঠানিকতা অবশেষে সেটাও আসলো সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার মিছিলে যুক্ত হলো আরো একটা নাম ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের নতুন ঠিকানা রিয়াদের ক্লাব আল হিলাল ইউরোপিয়ান ক্লাবগুলো নতুন খেলোয়াড় সাইনিং করলে তার প্রথম ঘোষণা দেয় সামাজিক মাধ্যমে নেইমারের ক্ষেত্রেও হয়নি ব্যতিক্রম আল হিলাল নিজেদের সোশ্যাল সাইটগুলোতে ভিডিও পোস্ট করে জানায় ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা এখন তাদের খেলোয়াড় ভিডিওতে দেখা যায় হাস্যোজ্জ্বল নেইমারকে যেখানে তিনি বলেন আই অ্যাম হিলালি আই অ্যাম হিয়ার ইন সৌদি আরাবিয়া আই অ্যাম হিলালি পারিশ্রমিকের দিক থেকে রোনালদো বেনজেমার পরই আছেন ব্রাজিলিয়ান তারকা যদিও অঙ্কটা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে তবে এটা নিশ্চিত বিশ্বের শীর্ষ পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের একজন এখন নেইমার মুখে স্মিত হাসি থাকলেও মনের ভেতরে নিশ্চিতভাবেই আছে চাপা কষ্ট ৩১ বছরের নেইমার ইউরোপেই খেলতে চেয়েছিলেন কিন্তু তাকে দলে চায়নি কোনো ক্লাব যার কারণ তার চড়া বেতন ও ইঞ্জুরি প্রবণতা নতুন কোচ লুই এনরিকে পিএসজির দায়িত্ব নেয়ার পর জানিয়ে দেন নেইমার নেই তার পরিকল্পনায় বার্সেলোনাতে ফিরতে চেয়েও পারেননি তাই অনেকটা বাধ্য হয়েই খেলতে হবে সৌদি লিগে তবে এশিয়ার ফুটবলে বড় নাম আল হিলাল এই অঞ্চলের সবচেয়ে সফল ক্লাব তারাই ঘরোয়া লীগের ১৮ শিরোপার সঙ্গে আছে এফসি চ্যাম্পিয়ন্স লীগের রেকর্ড ৪টি ট্রফি আছে ৫বার রানার্স আপ হওয়ার অভিজ্ঞতাও তাই বার্সা পিএসজির পর আরও এক দেশের সেরা ক্লাবে যোগ দেওয়ার তৃপ্তি কাজ করতেই পারে নেইমারের আর যে মেগা প্ল্যান নিয়ে সৌদি প্রো লীগ কর্তৃপক্ষ এগুচ্ছে তাতে ইউরোপের আরও বড় তারকাদের দেখা যেতে পারে সৌদি আরবে ফুটবল বিশ্বের শীর্ষ দুই তারকা ফুটবলারকে নিয়েও পুরোপুরি সন্তুষ্ট নয় তারা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদল শেষ হতে বাকি বেশ কিছুদিন এ সময়ে আরও কিছু ফুটবলার টার্গেট করেছে সৌদি প্রো লীগ কর্তৃপক্ষ আগামী দুই সপ্তাহে আর কজন তারকা সৌদিকে নিজেদের নতুন ঠিকানা করে সেটাই এখন দেখার সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ